এমপি হওয়ার যোগ্যতা আমার ছিল না, ছিল ধারাশিষের। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে কিছু বদনাম আছে। আমরা একাত্তরে যারা স্বাধীনতা বিরোধী তাদের লগে রাজনীতি করি, তাদের সমর্থন নিয়ে রাজনীতি করি, একটা বদনাম আমাদের উপর চাপায়। রাজনীতিতে যারা খোলামেলা কথা বলে, আমি আমার এই ক্ষুদ্র রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে আমি দেখেছি তারা সম্পূর্ণভাবে সফল হয়েছে খোলামেলা কথা বলার জন্য দলের মধ্যে রাজনীতি। সে বিষয়ে আমি কতটুকু খোলা বলতে পারি বা বলি না মূল্যায়ন হলো আপনাদের কাছে, জনগণের কাছে। আমি একটা বিষয়ে আপনাকে শুধু বলতে চাই যে আমি একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মীকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল বিএনপি, শহীদ জিয়ার আদেশের করা দল বিএনপি পরপর পাঁচবার, পরপর একবারও বিরতিহীন না, সপ্তম থেকে শুরু করে আমাকে পাঁচবার মনোনয়ন দিয়েছে। এমপি হওয়ার যোগ্যতা আমার ছিল না, ছিল ধানশীষের। আমি ধানশীষ এবং শহীদ জিয়া খালেদা জিয়ার আপোষহীনতার কথা বলেই পরপর বিখ্যাত লোকগুলাকে পরাজিত করতে পেরেছি, আমার গুণে না, ধানের শিশির গুণে, শহীদের আদর্শের গুণে। সে কারণে খোলামেলা কথাটা ভালো। এই বিএনপি রাজনীতি দল করি কেন? একটাই করি, শহীদ জিয়ার আদর্শ, যেগুলো বাংলাদেশে ৭৫ পট পরিবর্তনের পর, শহীদ জিয়া ক্ষমতা আসার পর, যারা যে নামেই তাকে ডাকুক, ক্যান্টনমেন্টের দলের কথা বলুক, যে কোনো বলুক, এই লোকটার ক্ষমতায় আসার পরে যে আচরণ বা যে সততার সহিত দেশ পরিচালনার একটা অঙ্গীকার করে একটা দল গঠন করেছে, সে কারণে আমি দল করি। সেকেন্ড হলো ওনার নির্মমভাবে উনি নিহত হওয়ার পরে দল তো খালেদা জিয়ার হাতে অটোমেটিকলি চলে আসতো, আসতো কেন? দলের মধ্যে তখনও নিবেদিত অনেক রাজনৈতিক নেতার চাপেই উনি আবার কিন্তু রাজনীতি আসছে, আইসা উনি ওনার সফলতা অর্জন করেছে, ইতিহাস বলার দরকার নেই। সে সফলতা আমার একটা জিনিস আকৃষ্ট করেছে যে অনেস্টলি কোনো কিছুর কাছে উনি বিক্রি হন নাই, কোনো কিছুর কাছে মাথা নত করে নাই। ওনার মতো নেত্রীকে বিএনপি ক্ষমতা ছিল শহীদ জিয়ার আমলে, তখনও পরবর্তীতে এরশাদ ক্ষমতা আসার পর ওনাকে রাজপথে রেখে অনেক বাঘা বাঘা নেতারাও এই দল ছেড়ে চলে গেছে, কিন্তু উনি নড়বড় করেন নাই। এই একটা জিনিস আমার আত্মতৃপ্তি হয়েছে বিধে আমি এই দল করি। আরেকটি কারণ হলো যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে কিছু বদনাম আছে যেটা পাবলিকলি আমি শুনতে পাই, এদিকে আমি মূল্যায়ন এভাবে এটাকে করি যে দল করলে আমারও সমালোচনা আছে, আমারও সমালোচনা করার অধিকার মানুষের আছে, অনেকেরও অনেক সমালোচনা করলে মানুষ খারাপ মনে করে, আমি তা মনে করি। কারণ আমাদের মনে কর বলে যে আমরা ৭১ যারা স্বাধীনতা বিরোধী তাদের লগে রাজনীতি করি, তাদের সমর্থন নিয়ে রাজনীতি করি, একটা বদনাম আমাদের উপর চাপায়। তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার জন্য আইনে উচ্চ আদালতে যাওয়া হয়েছিল, সে উচ্চ আদালতও বলেছিল আরও ২টার অন্তত তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন করা উচিত, সংসদ যদি মনে করে, তাহলে সংসদে তারা একক সংখ্যাগরিষ্ঠতা, সংসদ কিছুই মনে করবে না, সংসদ যেটা বর্তমান দলীয় সরকার চাইবে সেটাই করবে। আবার এমপিদের একটা নিয়ম আছে, যদি দলের বাইরে কোনো কথা বলে এমপিগিরি থাকে না বা সংসদ থাকে না। সেখানে আমি মনে করি এই প্রশ্নটা এভাবে ক্লিয়ার করা উচিত যে যদি সত্যিকার অর্থে তখন সুপ্রিম কোর্ট বা উচ্চ আদালতে দেওয়া আইনটা আরও ২বার তত্ত্বাবধায়ক সরকার যদি নির্বাচন করতো, তাহলে তত্ত্বাবধায়ক সম্বন্ধে জনগণের কোনো ভুল ধারণা যদি থাকতো বা আর সঠিক নির্বাচন হয়েছে ধারণাটা আর বাড়তো, তখন এই সরকারের অনেকেই চায় তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন হোক। শুধু বিএনপি বলছেন যে সাবেক সংসদ সদস্য বা কিছু নেতা এই সরকারের অধীনে নির্বাচনে যাওয়া, নির্বাচনমুখী দল যাওয়ার চেষ্টা করে, কিন্তু আওয়ামী লীগের অনেকেও মনে করে যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আরও ২বার হলে অন্তত ভালো হইতো। কারণ একটা জিনিস পৃথিবীর ইতিহাসে বা বাংলাদেশে যেসব নির্বাচন দলীয় সরকারের অধীনে সে আজ পর্যন্ত একটা সুষ্ঠু নির্বাচন হয়েছে বলে আমি মনে করি না, এই জন্য মনে করি না, দলীয় সরকার অধীনে নির্বাচন হলেই দলের প্রতি প্রশাসনের একটা যে আন্তরিকতা থাকে সেটাই হয় এখানে।